শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা বন্ধুরা, আজ 17ই মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। 1920 সালের 17ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়রা খাতুনের 4 কন্যা ও 2 পুত্রের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়। বাবা মায়ের দেয়া মুজিবের আদুরে নাম ছিল খোকা। প্রিয় শ্রোতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের পাশাপাশি আজ জাতীয় শিশু দিবস। শিশুপ্রিয় মানুষ বঙ্গবন্ধুর জন্মদিনে এদেশে শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সচেতনতার জন্য পালন করা হয় এই জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত ভালোবাসতেন, আদর করতেন। সময় পেলেই তিনি শিশুদের সঙ্গে গল্প করতেন, খেলা করতেন। সেজন্যই জাতীয় শিশু দিবস প্রতি বছর পালিত হয় শিশুর মতো সরল হৃদয়ের মানুষ বঙ্গবন্ধুর জন্মদিনে। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশে শিশু উন্নয়নে সুনির্দিষ্ট 4টি পদক্ষেপ নিয়েছিলেন বঙ্গবন্ধু। 1. শিশু কল্যাণের জন্য মায়েদের সম্পৃক্ত করে মা ও শিশু কল্যাণ অধিদপ্তর প্রতিষ্ঠা। 2. শিশুদের সার্বিক উন্নতি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় শিশু একাডেমি। 3. শিশু শিক্ষাকে রাষ্ট্রীয় দায়িত্বের অন্তর্ভুক্ত করার জন্য 1973 সালে 37,000 প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ করা হয়। 4. 1974 সালের 22শে জুন শিশু আইন প্রণয়ন করা হয়। এ আইন শিশু অধিকারের রক্ষা কবচ। শ্রোতা বন্ধুরা, বাঙালি, বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিভাজ্য 3টি শব্দ। বাংলা ভাষা ও সংস্কৃতির ধারক ও বাহক বাঙালি জাতির মর্যাদা ও অস্তিত্ব অক্ষুণ্ণ রাখতে 23টি বছর পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনন্য সাধারণ নেতৃত্বের মাধ্যমে তিনি বাঙালি জাতির সাংস্কৃতিক ও গণতান্ত্রিক আন্দোলনকে স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে রূপান্তরিত করেন। 1971 সালে স্বাধিকার আন্দোলনের চূড়ান্ত পর্বে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে বাংলার মানুষকে স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে উদ্বুদ্ধ করেছিলেন। আবহমানকালের শাশ্বত বাঙালির সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির আকাঙ্ক্ষাকে বঙ্গবন্ধু বাস্তবায়িত করেছিলেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে দিয়েছেন স্বাধীনতা ও সার্বভৌমত্ব। 1948 থেকে 1952-র ভাষা আন্দোলন, 1954-সালের নির্বাচন, 1958-সালে আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, 1962-র শিক্ষা আন্দোলন এবং পরবর্তীকালে আওয়ামী লীগের প্রধান হিসেবে 1966-র 6 দফা দাবি ও স্বায়ত্তশাসনের আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান ও আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার, 1970-এর নির্বাচন এবং 1971-এর মহান মুক্তিযুদ্ধ, এসবই বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের এক একটি বর্ণিল মাইল ফলক। শ্রোতা বন্ধুরা, এবার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনে নতুন মাত্রা যুক্ত হয়েছে। করোনার কারণে গত বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সীমিত পরিসরে পালন করেছে জাতি। আপনারা জানেন, এবার দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুজিব বর্ষ পালনের মেয়াদ আগামী 26শে মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। স্বভাবতই এবার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনে বাড়তি মাত্রা যোগ হয়েছে। জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই,
কিন্তু তাঁর মহান আদর্শ রয়ে গেছে, তাঁর সুমহান কীর্তি রয়ে গেছে। আমাদের সবার প্রত্যাশা, বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে এগিয়ে যাবে বাংলাদেশ। আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি অতুল শ্রদ্ধা নিবেদন করে এখন আজকের দর্পণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমরা দুজন, আমি মোহাম্মদ শাহিনুর রহমান এবং আমি তামান্না সিদ্দিকি। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বাজ্র কণ্ঠ তোমার কণ্ঠ স্বর। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বাজ্র কণ্ঠ তোমার কণ্ঠ স্বর। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠ স্বর। শ্রোতা বন্ধুরা, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবারের দর্পণসূচি একটু ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। প্রথমেই থাকছে যথারীতি এই দিনে পর্বটি, তারপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসাধারণ আত্মজৈবনিক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ। এরপর মুজিব আমার অহংকার পর্বে বঙ্গবন্ধুর জীবন কর্ম ও আদর্শ ভিত্তিক একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন শুনবেন। সাক্ষাৎকার প্রদানে জনাব আমির হোসেন আমু এমপি, 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র। আর স্মৃতিতে বঙ্গবন্ধু পর্বে বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুনবেন একটি বিশেষ কথিকা। বলবেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। এছাড়াও অনুষ্ঠানের শেষ প্রান্তে থাকছে বঙ্গবন্ধুকে নিবেদিত একটি গান। চলুন তাহলে এবার বিস্তারিত পরিবেশনায়। শ্রোতা বন্ধুরা, আজ 17 মার্চ 2022 খ্রিস্টাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী আজ বছরের 76তম দিন। এখন আজকের দর্পণ সূচির এই দিনে পর্ব থেকে জেনে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা ও বিশিষ্ট ব্যক্তিত্বদের জন্ম অথবা প্রয়াণ দিবস সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। শুনুন এই দিনে। 1920 সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি। এবার জেনে নিন ইতিহাসের অন্যান্য উল্লেখযোগ্য ঘটনা। 1769 সালের এই দিনে বাংলার তাঁত ও মুসলিন শিল্প ধ্বংসের উদ্দেশ্যে ব্রিটিশ রাজের নির্দেশে বাংলার তাঁতিদের হাতের বুড়ো আঙুল কাটা শুরু হয়। 1992 সালের এই দিনে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ অবসানের জন্য শ্বেতাঙ্গ ভোটাররা সংস্কারের পক্ষে গণভোট দেয়। 1078 সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ইসলাম ধর্মের অন্যতম প্রচারক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব আব্দুল কাদের জিলানী। 1937 সালের এই দিনে মারা যান নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ অস্টিন চেম্বারলেন। নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ আইরিন জুলিও কুরি মৃত্যুবরণ করেন 1956 সালের এই দিনে। আর ফিলিপাইনের জেনারেল রাজনীতিবিদ ও সপ্তম প্রেসিডেন্ট রামন ম্যাগসেসে প্রয়াত হন 1957 সালের এই দিনে। শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্বের আয়োজন আজ এ পর্যন্তই। তবে বিদায়ের আগে বলতে চাই জন্মদিনের কথা। আজ আপনাদের যাদের জন্মদিন তাদের সবাইকে দর্পণ পরিবার দর্পণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের নিবেদন অসমাপ্ত আত্মজীবনী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসাধারণ আত্মজৈবনিক গ্রন্থ সংকলন অসমাপ্ত আত্মজীবনী থেকে অংশবিশেষ পড়ে শোনাচ্ছেন খন্দকার শামসুজ্জোহা। দুই দিন পরে শহীদ সাহেবকে নিয়ে নারায়ণগঞ্জে জাহাজে তুলে দিলাম। আমি সাথে যেতে চেয়েছিলাম এগিয়ে দিতে, তিনি রাজি হলেন না, বললেন দরকার নেই,
আর লোকজনও আছে, আমার অসুবিধা হবে না। আমি বিছানা করে সকল কিছু গুছিয়ে দিয়ে বিদায় নিতে গেলে বললেন, তোমার উপর অত্যাচার আসছে, এরা পাগল হয়ে আছে, শাসন যদি এইভাবে চলে বলা যায় না কি হবে। আমি বললাম, স্যার চিন্তা করবেন না, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি খোদা আমাকে দিয়েছেন, আর সে শিক্ষা আপনার কাছ থেকেই পেয়েছি। এই অত্যাচারের প্রতিবাদ করার মতো ক্ষমতা তখন আমাদের ছিল না, আর আমরা প্রস্তুত ছিলাম না। ছাত্ররা সামান্য প্রতিবাদ করেছিল, নেতৃত্ব দেওয়ার মতো কেউ আমাদের ছিল না। আমরা যদি ঝাঁপিয়ে পড়তে পারতাম নিশ্চয়ই সাড়া পেতাম। জনসাধারণ শহীদ সাহেবকে ভালোবাসতেন। আমরা কয়েকজন প্রস্তাব করলে ঢাকার পুরনো নেতারা নিষেধ করলেন। আমরা ঢাকায় নতুন এসেছি, পরিচিত হতেই পারি নাই ভালোভাবে। মৌলানা ভাসানী ওই জাহাজেই চলে গেলেন এবং সভায় যোগদান করেছিলেন। ওই দিন যদি শামসুল হক সাহেব ঢাকায় থাকতেন তবে আন্দোলন আমরা করতে পারতাম বলে আমার বিশ্বাস ছিল। 1948 সালের 11 সেপ্টেম্বর মোহাম্মদ আলী জিন্না মৃত্যুবরণ করেন এবং খাজা নাজিমুদ্দিনকে গভর্নর জেনারেল নিযুক্ত করা হয়। পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন জনাব নুরুল আমিন সাহেব। এই সময়ও কিছু সংখ্যক MLA শহীদ সাহেবকে পূর্ব বাংলায় এসে প্রধানমন্ত্রী হতে অনুরোধ করেছিলেন, তিনি রাজি হন নাই। গণপরিষদে একটা নতুন আইন পাশ করে শহীদ সাহেবকে গণপরিষদ থেকে বের করে দেওয়া হল। আমি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ সংগঠনের দিকে নজর দিলাম। প্রায় সকল কলেজ ও স্কুলে প্রতিষ্ঠান গড়ে উঠল, বিভিন্ন জেলায়ও শক্তিশালী সংগঠন গড়ে উঠতে লাগল। সরকারি ছাত্র প্রতিষ্ঠানটি শুধু খবরের কাগজের মধ্যে বেঁচে রইল। ছাত্রলীগই সরকারের অন্যায় কাজের প্রতিবাদ ও সমালোচনা করেছিল। কোনো বিরুদ্ধ দল পাকিস্তান না থাকায় সরকার গণতন্ত্রের পথ ছেড়ে একনায়কতন্ত্রের দিকে চলছিল। প্রধানমন্ত্রী জনাব লিয়াকত আলী খান সর্বময় ক্ষমতার মালিক হলেন, তিনি কোনো আলোচনায় সহ্য করতে পারছিলেন না। দুই চারজন কমিউনিস্ট ভাবাপন্ন ছাত্র ছিল যারা সরকারকে পছন্দ করত না, কিন্তু তারা এমন সমস্ত আদর্শ প্রচার করতে চেষ্টা করত যা তখনকার সাধারণ ছাত্র ও জনসাধারণ শুনলে খেপে যেত। এদের আমি বলতাম, জনসাধারণ চলছে পায়ে হেঁটে আর আপনারা আদর্শ নিয়ে উড়োজাহাজে চলছেন। জনসাধারণ আপনাদের কথা বুঝতেও পারবে না আর সাথেও চলবে না। যতটুকু হজম করতে পারে ততটুকু জনসাধারণের কাছে পেশ করা উচিত। তারা তলে তলে আমার বিরুদ্ধচারণও করত, কিন্তু ছাত্র সমাজকে দলে ভেড়াতে পারত না। শ্রোতা বন্ধুরা, এবার মুজিব আমার অহংকার পর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে শুনুন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন। এতে 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু MP একটি সাক্ষাৎকার প্রদান করেছেন। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন ওয়াসিম আকরাম। সুপ্রিয় শ্রোতা, আজ 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিশেষ দিনে, বিশেষ পর্ব মুজিব আমার অহংকার এই পর্বে। আজকের এই বিশেষ পর্বে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কর্ম নিয়ে আলোচনা করব, এবং আলোচনায় আজকের পর্বে আমাদের অতিথি বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, 14 দলের মুখ্য সমন্বয়ক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব আমির হোসেন আমু। জনাব আমির হোসেন আমু, আপনার কাছে শুরুতেই জানতে চাইব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের একটি পর্ব ছাত্র রাজনীতি এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য সবাইকে উদ্বুদ্ধ করা এবং সকলের সঙ্গে মিলে কাজ করা, এবং আমরা জানি যে 6 দফা আন্দোলনে তিনি বিভিন্ন শ্রমিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন সবাইকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। বঙ্গবন্ধুর এই যে রাজনৈতিক সমন্বয়, একটি শুভ উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দলের সঙ্গে বঙ্গবন্ধুর এই যে সমন্বয়, এই বিষয়টাই আপনার কাছ থেকে আজকে জানতে চাইব। আমি সর্বপ্রথম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু বীর আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধু ছাত্র জীবন থেকে আমার জানা মতে তিনি যখন নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগ করতেন কলকাতায়, তখন থেকেই তিনি সেই ছাত্র সংগঠন, কিন্তু ছাত্র ফেডারেশন অর্থাৎ কমিউনিস্ট পার্টির যে সংগঠন, তার সাথে যুক্ত হয়ে সংগ্রাম পরিষদ করত কলকাতা। তো তখন থেকে তার এদিকে একটা সম্পৃক্ততা এবং এর সাথে একটা সংযোগ ছিল। এরপরেও আজকে বঙ্গবন্ধুর এই স্বাধীনতা, এটা নিয়ে কিন্তু তিনি সবাই সাথে আলোচনা করেছেন, সবাই সমর্থন আদায় করার চেষ্টা করেছেন। আর আমরা যদি 6 দফা আন্দোলনের দিকে তাকাই, তাহলে আমরা কি দেখতে পাই, শ্রমিক সংগঠনগুলি যে সমর্থন দিল
তখন তো আওয়ামী লীগের শ্রমিক লীগ ছিল না, আওয়ামী লীগের কোনো শ্রমিক সংগঠন ছিল না, তখন মূলত এই দেশের শ্রমিক সংগঠন ছিল আরএসপির হাতে, এবং সেই নেপাল বাবুর সাথেই বঙ্গবন্ধুর একটা সম্পৃক্ততা হয় এবং তিনি তাকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। এবং সেই সমর্থন জ্ঞাপনের প্রাথমিক পদক্ষেপ হিসাবে প্রথম কিন্তু ছয় দফা দেওয়ার আগে এই দেশে জুট সংগ্রাম পরিষদ পাটকল শ্রমিক ফেডারেশন একটা আন্দোলন হয়েছিল। এই পাটকল শ্রমিক আন্দোলনের নেতৃত্ব তখন বঙ্গবন্ধুই ভীষণ দিক থেকে দিয়েছিলেন। বঙ্গবন্ধুর যে অসাম্প্রদায়িক চেতনা এবং বঙ্গবন্ধুর যে বাঙালিত্ববাদ, বাঙালি জাতিসত্তার প্রতি তার যে ভালোবাসা, তার যে প্রেম, এবং বিভিন্ন সময়ে তিনি সাম্প্রদায়িক যে দাঙ্গাগুলো হয়েছে ভারতে, পাকিস্তানে, সেসব জায়গাতে তিনি শান্তির বার্তা নিয়ে গিয়েছেন, এই যে অসাম্প্রদায়িক চেতনা এবং তার যে বাঙালিত্ববাদ, এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইব। বঙ্গবন্ধু তিনি একদিকে যেমন শোষিতের গণতন্ত্রের কথা বলছেন, আরেকদিকে কিন্তু তিনি প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন, নতুন ধারণা ধ্যান ধারণা এই দেশে প্রবর্তন করার চেষ্টা করেছিলেন, যেটা জনকল্যাণমুখী, সেই জিনিসটাই তিনি ধারণ করতেন। এবং সেই জিনিসটাই কিন্তু করার জন্য তিনি প্রাথমিকভাবে আলোচনার মাধ্যমে, বক্তব্য বিবৃতির মাধ্যমে এই জিনিসগুলির সামনে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলির সামনে এনেছিলেন, আনার চেষ্টা করেছেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যখন 46-এর রায়ট হয় তখন থেকে আমরা লক্ষ্য করেছি তিনি বিহারে গেছেন সরদ হিসাবের নির্দেশে, সেখানে শান্তির মিশন নিয়ে গিয়েছেন, ওই সময় দাঙ্গা বিরোধী আন্দোলন করেছেন। তাহলে পাকিস্তানে যখন আমরা সর্বশেষ দেখলাম 64 সালে হজরতবালের ঘটনা নিয়ে যখন এখানে রায়ট হলো, তখন সমস্ত দল মিলে যখন রায়ট রেজিস্ট্যান্স কমিটি হলো, তার কনভিনার ছিলেন বঙ্গবন্ধু। তিনি যে লিফলেটটা দিলেন তার হেডিংটা ছিল বাঙালি রুখিয়ে দাঁড়া। বঙ্গবন্ধু যে রাজনীতিটা করেছেন, যে সুযোগটা পেয়েছেন, সেই সুযোগটাই তিনি বাঙালি জাতীয়তাকে সামনে আনার চেষ্টা করেছেন। তার নিজের জামা খুলে দেওয়া, বন্ধু লেখাপড়া করার সুযোগ দেওয়া, যে নিজের বই দিয়ে দেওয়া, গোলাঘর খুলে দেওয়া, এই সমস্ত ঘটনাবলী প্রমাণ করে এবং মুষ্টিভিক্ষা করে কীভাবে আত্মীয় সাহায্যে এগিয়ে আসা, দল গঠন করা, দলের সম্মেলন করা, লঙ্গরখানা খোলা। প্রিয় নেতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। সুপ্রিয় শ্রোতা বন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশেষ পর্ব মুজিব আমার অহংকার, আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদেরই প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, সরাসরি বাংলাদেশ বেতার ঢাকা থেকে। কেমন লাগছে আমাদের এই আয়োজন সে সম্পর্কে জানিয়ে আমাদের কাছে আপনারা চিঠি লিখতে পারেন। চিঠি লেখার ঠিকানা পত্রালাপ, ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, জাতীয় বেতার ভবন সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। চিঠির পাশাপাশি লিখতে পারেন ইমেইলেও। ইমেইল করার ঠিকানাটি হচ্ছে ealapon.bbdhaka@gmail.com। শ্রোতা বন্ধুরা, এবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস 2022 উপলক্ষে আজকের দর্পণের বিশেষ আয়োজন স্মৃতিতে বঙ্গবন্ধু শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। স্মৃতিচারণ করছেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মবার্ষিকী আমরা উদযাপন করতেছি, এ উপলক্ষে আমি দেশবাসীকে জানাই মুজিবীয় শুভেচ্ছা। বঙ্গবন্ধু সেই শেষ জন্মদিন 17 মার্চ, কিন্তু আমি 32 নম্বর ছিলাম, মনে হয় 5 বছরের উপরে কারো বয়স না। সেই বাচ্চারা সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে আসছে, তখন বঙ্গবন্ধু বসে আছেন একটা ব্যাপের চেয়ারে বারান্দায়, কিন্তু যে বারান্দাটা এখনও আছে দেখবেন। ওই শিশুরা ঘুরিয়ে ঘুরিয়ে বলতেছে বঙ্গবন্ধুর জন্মদিনে দোয়া করি প্রাণ বলে, আর বঙ্গবন্ধু হাসতেছেন। জন্মদিন সাদা মাটা, একেবারে সাদা কেক ওখানে ছিল, স্বাভাবিক
ওনার ওই পাঞ্জাবি পরা বসে আছে, কিন্তু বাচ্চারা ঘুরে ঘুরে ওই বলতেছে আর উনি হাসতেছেন। এখনও মনে হয় যে আমি সেই আঁকিটা দেখতে পাই বঙ্গবন্ধুটা। আড়ম্বর কোনো অনুষ্ঠান না, স্বাভাবিক আসতেছে লোক, পারমিশন নিয়েই তো ঢুকতে আসছে, ফুল দিয়ে চলে যাচ্ছে বঙ্গবন্ধু। আমিও যে ঢুকিছিলাম সেদিন, মানে আমি এই কথায় এখনও এই সিনারি আমি ভুলতে পারি না, এখনও মনে হয় যে যে বঙ্গবন্ধু হাসতেছে সেই রকম। বঙ্গবন্ধু শিশুদের খুব ভালোবাসে, শিশুদের সুরক্ষা করার জন্য বঙ্গবন্ধুই কিন্তু 1974 সালে শিশু শ্রম নিরসনের যে নীতিমালা এটা কিন্তু বঙ্গবন্ধুর সমাধি হয়, এবং বঙ্গবন্ধুর সেই যে শিশুদের প্রতি যে মমত্ববোধ, তারা ভবিষ্যতের নাগরিক হিসাবে গড়ে উঠুক, এটাই বঙ্গবন্ধু চাইতেন বলে আমার মনে হয়। স্বাধীনতা যুদ্ধের 9 মাস পরে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরে আসেন, তা আমরা সবাই জানি। ফিরে এসেই দেশকে পুনর্গঠনের কাজে হাত দিয়েছিলেন। তার মধ্যে একদিকে তিনি শ্রম আইন দিয়েছেন, অন্যদিকে শিশুদের সুরক্ষার জন্য তিনি নীতিমালাও করে দিয়েছেন, এবং 1972 সালে উনি আন্তর্জাতিক শ্রম দিবস, যে 1লা মে শ্রমিকরা জীবন দিয়ে 8 ঘন্টার যে শ্রমের দাবি আমাদের সারা বিশ্বের শ্রমজীবী মানুষের জন্য প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন, এটা শুধু শ্রমিকরা না, অফিসের পদস্থ কর্মকর্তারাও কিন্তু এটা ভোগ করে। বঙ্গবন্ধু এই সরকারি ছুটি ঘোষণা করেছিলেন। বঙ্গবন্ধু স্বপ্ন ছিল সোনার বাংলা করা, এবং উনি সোনার মানুষ চাইছিলেন। বঙ্গবন্ধু আবাল বৃদ্ধ বনিতার নেতা ছিলেন, নট অনলি শ্রমিক। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3র্থ ও 4র্থ শ্রেণীর কর্মচারীরা ওদের দাবি দেওয়া অনশন করে, বঙ্গবন্ধু এবং তার আর 2 সহপাঠী ওখানে বসে গেছিলেন ওই অনশনে সহযোগিতা সমর্থন করে। প্রেক্ষিতে 3 জনরে কিন্তু ওখান থেকে বহিষ্কার করে, রাজ টিকিট দিয়ে দেয়, কিন্তু অন্য 2 জনের বাবারা এসে ভিসি স্যারকে বলে ওই 2 ছেলে বন্ড দিয়ে, মুসলিকা দিয়ে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আর বঙ্গবন্ধুকে যখন বলা হয়েছে, বঙ্গবন্ধুর বাবাও আসেন নাই, বঙ্গবন্ধুও কখনো যান নাই যে আমি একটা বন্ড দিয়ে এখানে পড়ব, যখন স্যাররা জিজ্ঞেস করেছে বঙ্গবন্ধু এক দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, আমি তো কোনো অন্যায় করিনি, আমি একটা অন্যায় প্রতিবাদ করেছি, সুতরাং আমি কখনো বন দিয়ে এখানে পড়ব না। যার প্রেক্ষিতে বঙ্গবন্ধু স্বাধীনতার পর শ্রমিকদের লেবার ল করে দিয়েছেন, যুদ্ধ বিধ্বস্ত দেশে শ্রমিকদের জাতীয় মজুরি কাঠামো ঘোষণা করছেন, শ্রমিকদের মজুরি কমিশন দিয়ে মজুরি বৃদ্ধি করে দিয়েছেন, এবং তিনি জোট নিরপেক্ষ সম্মেলনে যেয়ে তিনি কী বলছেন, পৃথিবী 2 ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। মুজিবায়া যাও রে, নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে, মুজিবায়া যাও রে। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজনের এ পর্যায়ে শোনাব বঙ্গবন্ধুকে নিবেদিত একটি গান। গানের কথা সাজিয়েছেন নাসির আহমেদ, সুর করেছেন সুজেয় শ্যাম, শিল্পী চম্পা বণিক। তুমি
শ্রোতা বন্ধুরা, ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ থেকে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। আগামীকাল শুক্রবার একই সময়ে দর্পণ আবারও থাকবে আপনাদের জন্য, শুনবেন আশা করি। আর সেই সাথে প্রত্যাশা রাখছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর করোনার সংক্রমণ থেকে সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এবার চলে যাচ্ছি আজকের শেষ কথায়। আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন আলফাস তরফদার, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল এবং দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। জয় বাংলা।